আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের অ্যাপ্লিকেশন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে টোটো ডিজাইনার। অনেকে আপনারা হয়তো বা চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। তো এই অ্যাপ্লিকেশন থেকে আমি টাকা সরাসরি উইথড্র করে আপনাদেরকে দেখাবো, দেন পরবর্তীতে অ্যাপটা রিভিউ করে দেখাবো, ঠিক আছে? মানে আগে উইথড্র করবো, দেন পরে ইয়ে করবো। তো আপনারা যদি লক্ষ্য করেন, আমার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পারতেছেন 186 টাকা আছে। তো আমি এখান থেকে কিছু টাকা উইথড্র করে নেই। তো আমরা যদি উইথড্রতে ক্লিক করি, এখানে আমাদের অপশনটা সিলেক্ট করে নিব, যেহেতু মূলত আমার এখন প্রয়োজন হচ্ছে কিছু মোবাইল রিচার্জ। তো এই ক্ষেত্রে আমি মোবাইল রিচার্জ নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটা অপশন নিতে পারেন। মোবাইল রিচার্জ নিচ্ছি, এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি, আর আপনাদের জন্য কাছে যা আমি নাম্বারটা একটু হাইড করে দিচ্ছি, যেহেতু পার্সোনাল সিকিউরিটির বিষয়ে আছে আর কি। গেস, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি যেটাতে আমি টাকা উইথড্র করব, আর আমার অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি। আমি 50 টাকা চাইতেছি আমার মোবাইল রিচার্জ করব, পরে বাকিটা আমি নগদে বা রকেটে বা যে কোনো একটা অপশনে নিয়ে নেব। তো আমি এখানে রিকোয়েস্টে সাবমিট করলাম, রিকোয়েস্ট সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন আমার এখানে সাকসেস মেসেজ চলে আসছে। এখন আমরা দেখি কতক্ষণের ভিতরে টাকাটা চলে আসে, ঠিক আছে? আর এটা তো আমার বিড়াল অনেক চালাচ্ছে নিচে। আচ্ছা, দেখি কতক্ষণে টাকাটা চলে আসে। টাকাটা চলে আসলে আমরা ভিডিওটা কন্টিনিউ করব। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যে যাই করেন না কেন, এই অ্যাপটাতে সর্বনিম্ন 20 টাকা উইথড্র করতে হবে। 20 টাকার নিচে যদি আপনারা উইথড্র করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, ঠিক আছে? 20 টাকা সর্বনিম্ন আপনাদেরকে উইথড্র করতে হবে। এখন দেখা যাক টাকা কখন আসে, অপেক্ষায় আসি, এসএমএসগুলি চেক করি। আলহামদুলিল্লাহ, এসএমএস চেক করার এখানে অপশনে যেতে না যেতেই আপনারা যদি লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু 50 টাকা মোবাইল রিচার্জ হয়ে গেছে অলরেডি, দেখতে পারতেছেন। আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটাতে সরাসরি 50 টাকা অ্যাকাউন্টে চলে আসছে আমার মোবাইল রিচার্জ হিসেবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে অ্যাপটি দেখাচ্ছি কীভাবে কী করবেন বা অ্যাপটি ডাউনলোড করবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। সরাসরি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে গুগলে যেতে হবে বা ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার নেবেন। গুগলে আসার পর এখানে আপনারা লিখবেন TOTO, টোটো, DESIGNER ডিজাইনার। এটা লিখে আপনারা সার্চ করবেন টোটো ডিজাইনার, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা আসতে পারেন। এটাতে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পারবেন আনমানি অনলাইন টোটো ডিজাইনার অ্যাপ, ঠিক আছে? এটা লেখা থাকবে, আর সাইটটির নাম হচ্ছে, এই যে দেখেন, অবশ্যই মনে রাখবেন, TAKA.com। এই সাইটটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইটটি ওপেন হবে। অনেকে দেখা যাচ্ছে আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, এটা প্লে স্টোরেও আছে। আমি এখানে প্লে স্টোর থেকে নাই, এখান থেকে দেখাচ্ছি, কারণ প্লে স্টোর অনেক সময় পাওয়া যায় না, অনেকের ভার্সন থাকে না, ওই ক্ষেত্রে এটা নামাইতে পারে না। তো এটাতে আপনারা যখন ক্লিক করবেন, ইয়ে করবেন, সার্চ করবেন, একটু নিচের দিকে আসলে আপনারা দেখবেন যে অ্যাপের লোগো ডাউনলোড অপশনও আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পারতেছেন ডাউনলোড অপশন চলে আসছে, আমরা ডাউনলোডে যদি ক্লিক করে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, অথবা আপনাদেরকে যেখানে নেক না কেন অ্যাপটি পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যাপটি দেখেন 10,000 ডাউনলোড হয়ে গেছে, আর রেটিং কিন্তু মাশাল্লাহ প্রায় 1,000 প্লাস রেটিং আছে। তো ওই ক্ষেত্রে কোনো রিপোর্ট বলতে খারাপ রিপোর্ট মনে হয় নাই, ঠিক আছে? দেখতে পারতেছেন খুব ভালো একটা রিপোর্ট আসছে এখানে যে না অ্যাপটি অনেক ভালো। ক্যাশি বিষয়ে আপনার করবেন কি, জাস্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন, অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন, ঠিক আছে? অ্যাপটি ওপেন করার পর এরকম একটা অপশন আসবে, এরপর আপনাদেরকে যেই কাজটা করতে হবে সাথে সাথে আপনারা একটা ভিপিএন কানেক্ট করবেন। ভিপিএন সম্পর্কে হয়তো বা আমরা অনেকেই জানি, আপনারা সার্চ দেবেন হচ্ছে সুপার ভিপিএন, সুপার বা যে কোনো একটা ভালো ভিপিএন নেবেন। সুপার ভিপিএন এটা জাস্ট ইনস্টল করে ওপেন করে নেবেন। ভিপিএনটা আমি ওপেন করতেছি, আপনারা দুইভাবে ওপেন করতে পারেন, একটা স্ক্রিনে আপনার স্ক্রিনে চলে আসবে এই যে স্ক্রিনে টোটো ভিপিএনটা। আপনারা এখানে ইউএস লোকেশনে ক্লিক করবেন, ইউএস, ইউকে বা ক্যানাডা এইগুলি নিয়ে আর কি আপনারা দেবেন, বিশেষ করে ইউএসএ দেবেন। ইউএসএ দেওয়ার পর এখানে কানেক্টে ক্লিক করলেই অ্যাপটি কানেক্ট হয়ে যাবে। অ্যাপটি দেখা যাক কানেক্ট হয়েছে কিনা, দেখা যাচ্ছে অ্যাপটি কানেক্ট হয়ে গেছে, মানে ভিপিএনটি। এখন আমরা অ্যাপে চলে আসলাম, যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নাই ওই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে।
তো আমরা এখানে করব কি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে নেম অপশন লেখা আছে। প্রথমে নামটা আপনার সম্পূর্ণ নামটা দেওয়ার চেষ্টা করবেন, আপনার নামটা যদি যেরকম হয় না কেন এটা আপনি দিতে পারেন না। আমি আমার নামটা দিচ্ছি শান্ত খান, ঠিক আছে। এখানে আমার নামটা দিলাম, তো এটা কিন্তু আমার সম্পূর্ণ একটা জাস্ট নাম হিসেবে দিয়ে দিলাম। এরপর আপনারা নাম্বার দিবেন, নাম্বারটা অবশ্যই আপনি যেই নাম্বারে টাকা উইথড্র করবেন ওই নাম্বারটা দিবেন। রকেট হলো রকেট, বিকাশ হলো বিকাশ, বা নগদ হলে নগদ। বিশেষ করে আমি বিকাশ, নগদ, রকেট বা সব অ্যাকাউন্ট একটাতে আছে, আমি ওই অ্যাকাউন্টটা দিচ্ছি। এটা এখানে আমি অ্যাকাউন্টটা দিলাম। দেওয়ার পর এখানে আপনারা দিবেন আপনার একটা ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি। তারপর এখানে একটা আপনি সহজে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার মতন আপনি কঠিন দেন সমস্যা নেই, যাতে পাসওয়ার্ডটা মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এরকম, এই পাসওয়ার্ডটা আবার কপি করে দেন নিচে কনফার্মে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর একই পাসওয়ার্ড দিলাম আপনাদেরকে দেখিয়ে। তারপরে এই যে নিচে রেফার কোডটা লেখা আছে, এই রেফার কোডটা আপনারা করবেন কি 123 এটা লিখে দিবেন, ঠিক আছে। এটা 123 লিখে দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করলে আপনার রেজিস্টার সাকসেস হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করছি, ওই অ্যাকাউন্টটা আমি লগ ইন করবো। অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, দেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। আর লগ ইন করার পর যেহেতু আমি কিছুক্ষণ আগে টাকা উইথড্রও করেছিলাম, তো এখানে যাই হোক এটা জিরো দেখাচ্ছে। তো এখন আমরা যেই কাজটা করব, অ্যাকাউন্টে কাজ করার জন্য অবশ্যই ভিপিএন কানেক্ট করা উচিত। তো ভিপিএন কানেক্ট করা না হলে আপনারা এখানে দেখতে পারবেন যে স্পিন অপশন আছে, আপনারা চাইলে স্পিন করেও টাকা আয় করতে পারেন। এখানে দেখতে পারবেন যে আপনারা নর্মাল ইজি স্পিন, নর্মাল স্পিন, হার্ড স্পিন আছে। আপনারা স্পিনে যদি ক্লিক করেন 10টা টাস্ক অপশন দেওয়া আছে, 10টা কমপ্লিট করার পর মানে দৈনিক 100টা মনে হয় কমপ্লিট করতে পারবেন। 10টা কমপ্লিট করার পর একটা অ্যাডে ক্লিক করবেন। আর টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, আপনারা লাকি স্পিন বা যে কোনো একটা নিতে পারেন। বিশেষ করে সবথেকে বেশি টাকা দেওয়া হয় হার্ড স্পিনে, হার্ড স্পিনে অ্যাড আসবে, ভিডিও অ্যাড, ওইগুলো দেখে আপনাদের টাকা আয় করতে পারবেন। আমি স্পিনে ক্লিক করলাম, ভিডিওর সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এখানে অ্যাড লোডিং নিবে, কয়েক সেকেন্ড হয়তো বা সময় নিবে, ঠিক আছে। আপনারা একটু ওয়েট করবেন, গেট বোনাস আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের একটা ভিডিও অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে। অ্যাডটা কীভাবে কাটতে হবে দেখাচ্ছে, এই যে উপরে ক্রস একটা আইকন আসছে, এখানে ক্লিক করলাম, আমাদের সাকসেস জানিয়ে দিয়েছে। তা আমরা আবার একটু কেটে দিলাম, এইখান থেকে কেটে দিয়ে আবার এখানে কেটে দিব। তো আমাদের কিন্তু অলরেডি একটা হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পারতেছেন একটা হয়ে গেছে। এইভাবে আমরা করব কি, 5টা স্পিন, ঠিক আছে, মনে রাখবেন 5টা। এখানে দেখবেন যে একটা অঙ্ক দেখাচ্ছে, এখানে 5টা কমপ্লিট হওয়ার পর একটা অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। একটা অ্যাডে ক্লিক করার পর আপনারা আবার করবেন কি, যখন আবার 10টা কমপ্লিট হবে তখন আপনারা করবেন কি, আবার একটা অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। এইভাবে অ্যাডে যখন 10 বারে 2 বার অ্যাডে ক্লিক করতে হবে, 2 বার অ্যাডে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। টাকা অ্যাড হয়ে গেলে আপনারা করবেন কি, টাকা উইথড্র করতে পারবেন তখন। আর অবশ্যই মনে রাখবেন 20 টাকা না হলে উইথড্র করতে পারবে না। এখন আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখিয়ে দিই, আপনারা যেভাবে টাকাটা আর্ন করবেন সবথেকে বেশি। এই যে দেখেন ওয়াচ আর্ন লেখা আছে, এই ওয়াচ আর্নে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আরও কিছু অপশন চলে আসছে। দেখেন আমি কিন্তু আগে 3টা ভিডিও দেখছিলাম, লাস্ট 1000 ভিডিও দেখার পর আমি 3টা ভিডিও দেখছিলাম। তো এখানে দেখেন যে আপনারা ওয়াচ নাও অপশন আছে, এই ওয়াচ নাওয়ে ক্লিক করলে একটা ইউটিউব ভিডিও প্লে হবে। তো আমরা ওয়াচ নাও ক্লিক করলাম, 3 মিনিট আমাদের একটা ভিডিও দেখতে বলছে, 3 মিনিট দেখি আপনাকে, 3 মিনিট একটা ভিডিও দেখলে কত টাকা দেয়। তো এখানে দেখতে পারতেছেন একটা অ্যাড আসছে, ভিডিও ইউটিউব ভিডিওতে একটা অ্যাড আসছে, অ্যাডটা আমরা জাস্ট স্কিপ করে দিব। স্কিপ করে আমাদের ভিডিওটা 3 মিনিট দেখতে হবে। এই অ্যাড কেটে যাও না কেন, এটা মনে হয় ফুল একটা ভিডিও আসছে, অ্যাড ভিডিও, এটা কেটে দিতে হবে বা অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি, হ্যাঁ এই অ্যাডটা স্কিপ অল অ্যাড, এই অ্যাডটা কেটে যাবে, অ্যাডটা আমরা জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন ভিডিওটা প্লে হলো না, এই ভিডিওটা প্লে হওয়ার পর এখানে 3 মিনিট একটা সময় আছে। এখন দেখেন 5 সেকেন্ড হয়েছে, 6 সেকেন্ড, এইভাবে 3 মিনিট কমপ্লিট হওয়ার পর আপনারা এই ভিডিও থেকে বের হবেন। 3 মিনিট কমপ্লিট
করার আগে যদি বের হন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে না। আর এর পাশাপাশি আপনার যে কাজটা করতে হবে, এখানে ভিডিওতে একটা লাইক দিতে হবে, ঠিক আছে, ভিডিওতে একটা লাইক দিতে হবে। তারপরে এখানে নিচে চ্যানেল একটা সাবস্ক্রাইব লেখা আইকন আছে, এটাতে ক্লিক করবেন, বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। এই কারণে বললাম, কারণ এটা একবারই করতে হয়, একটা ভিডিও যদি আসে একবারই করতে হবে, দ্বিতীয়বার আর করতে হবে না, কারণ এই চ্যানেলটা জাস্ট আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এইভাবে আপনাদেরকে 3 মিনিট ভিডিওটা দেখতে হবে, 3 মিনিট ভিডিও দেখে আপনারা অ্যাপে ব্যাক করবেন। আর ভিডিও কিন্তু অফ করে রাখা যাবে না, এটা কিন্তু আগেই বলে রাখা হচ্ছে। গাইস, আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার প্রায় 3 মিনিট কমপ্লিট হয়ে গেল, 3 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভিডিওটা এখানে কেটে দিব, ব্যাক বাটনে ক্লিক করব। কল আসতেছে, আমার নেট প্রবলেম দেখাচ্ছে, যাই হোক, আমার কিন্তু এখানে একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আমার এখানে একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা করব কি, ব্যাক বাটনে ক্লিক করে আমরা যদি উইথড্রোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে দেখবেন যে 6 টাকা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, মানে আমি একটা ভিডিও দেখার জন্য আমি 6 টাকা পেয়েছি। তো আপনারা কীভাবে উইথড্রো করবেন, এখন যেহেতু 6 টাকা আছে, 6 টাকা উইথড্রো করা যাবে না, 19 টাকা হলেও উইথড্রো করা যাবে না, দুই কমপক্ষে 20 টাকা হতে হবে, 20 টাকা হলে আপনারা উইথড্রো করতে পারবেন। তো উইথড্রো করার সময় বিকাশ নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার অ্যাকাউন্টে যা যা ডিটেলস আছে এগুলো দিলেই আপনাদের টাকাটা, আপনি রিকোয়েস্ট করার পর দেখা যাচ্ছে 10-20 মিনিট বা 1 ঘন্টার ভিতর আপনারা টাকাটা পেয়ে যাবেন। আর ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম আছে, এখানে আপনাদেরকেও জয়েন্ট হতে হবে। টেলিগ্রাম জয়েন্ট হওয়ার জন্য এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন্ট টেলিগ্রামে তো আপনারা জয়েন্ট হতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর একটা জিনিস মনে রাখবেন, আমি একটু বলে নিই, অবশ্যই অ্যাপে 5 স্টার রেটিং দিয়ে দেবেন, ঠিক আছে, অ্যাপে এখানে 5 স্টার রেটিং দিয়ে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।